বীজ বুলি ক'লে মনলৈ আহে কিছু লোকৰ বাবে ভয় আৰু কিছু লোকৰ বাবে সাহস আৰু এটা কথা মনলৈ আহে লকআপত থকা সেই অপৰাধীকেইটা আৰু মেইন কথাটো মনলৈ আহে জানেনে যেতিয়া নেকি আমাৰ হেলমেট নাথাকে বাইক চলোৱাৰ সময়ত তেতিয়া চ' তেনেকুৱা এটা সেই ভয়ত মানে প্ৰায় ভয়টো আমাৰ বেছি পুলিচ বুলি ক'লে নিশ্চয় চবৰে মোৰ বুলিয়ে নহয় কিছু লোকৰ নহয় বাৰু ঠিক মাজুলীৰ এটা ভাল কথা যে মাজুলী যোনখন আৰক্ষী মানে মেইন থানা মাজুলী মাজুলী থানা সেই মাজুলী থানা এশ বছৰ ভৰিত দিলেহি মানে অতিক্ৰম কৰিলে 100 বছৰ চ' খুব এটা গৌৰৱৰ কথা যিহেতু আমাৰ মাজুলী থানা 100 বছৰ কমপ্লিট কৰিলে আৰু ঠিক সেই মনোভাৱ লৈ মাজুলী আৰক্ষী থানাত মানে এটা ডাঙৰ অনুষ্ঠান উদযাপন কৰি মানে অনুষ্ঠান আয়োজন কৰিছে আৰু সেই আয়োজন কৰোঁতে মানে যোনসকল আৰক্ষীজনসকলে তেওঁলোকে যোনসকল আৰক্ষীৰ মানে পোচাক সেই পোচাকযোৰ বুলি চুৰিয়া আৰু চেলেং চাদৰ গামোচা আমাৰ সেই 3 বস্ত্ৰ পৰিধান কৰি তেওঁলোকে যি মানে ফূৰ্তি আনন্দ কৰিছে সঁচাই লেখন ল'বলগীয়া সঁচাই মানে তেওঁলোকক যদি সেই আৰক্ষী হেৰিয়ত দেখা হয় তাতকৈ আৰু ব্যতিক্ৰমী ইয়াত লাগিছে বেলেগ ঠিক আজি তাৰে আপোনালোকক প্ৰতিবেদন দেখাম তাৰে কিছু পৰিৱেশ দেখাম কেনেধৰণে কি উদযাপন কৰিলে আৰু ৰাতিলৈ এখন মানে অনুষ্ঠিত ৰাতিলৈ এখন নাটক পাতিছে যি নেকি নিসিংহ যাত্ৰা খুব সুন্দৰ নাটক এখন চাবলগীয়া নাটক যিহেতু মই উপস্থিত থাকিম তাত আৰু আপোনালোকক দেখাম আৰু কিছু আৰু এটা কথা কওঁ মানে কেনেকুৱা এটা পৰিৱেশ সঁচাই বেলেগ লাগিলে মানে কি বুলি ক'ম চ' মাজুলী থানা বুলি ক'লে মনলৈ আৰু এটা কথা আহে সেই কথাটো হৈছে যেতিয়া নেকি বাল্য বিবাহত মানে যোনসকলক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিলে তেওঁলোকক যেতিয়া নেকি তেওঁলোকৰ ৱাইফ মানে তেওঁলোকৰ গৃহ পত্নীয়ে তেওঁলোকৰ থানাত গৈ যি মানে কি ক'ম আৰু সেই পৰিৱেশ মানে দুখ লগা কিছু কিন্তু কিছু ৰহণো মানে হাস্য কৰোঁ খুব বেলেগ ত' এইবিলাক কথা মানে মনলৈ আহিছে আৰু থানা বুলি ক'লে পুলিচ বুলি ক'লেই অ' থানা আছে সেইটো বেলেগ ত' আমাৰ বাবে তেওঁলোক সদায় চিৰস্মৰণীয় কাৰণ তেওঁলোকৰ বাবে আমি নিজেই যিকোনো বস্তুতে আমি ক'ৰবাত গৈ আছোঁ তেওঁলোকৰ সাহসত যাওঁ বোলে কিবা এটা হ'লে থানালৈ থানাত জনাওঁ চ' তেনেকুৱা এটা সাহস যাওঁ তেওঁলোকৰ সাহস লৈ আমি থাকোঁ চ' সকলো মিলা প্ৰীতিয়ে তেওঁলোকো মানুহ আৰু কিছুমানে বেয়াও পায় কিন্তু বেয়া পাব নালাগে একচুৱেলি আৰু এতিয়া আমাক ধৰি লওক মই এটা কথা কৈছোঁ হেলমেটৰ কাৰণে আমাক ধৰে কিন্তু হয় তাৰ পৰা টেক্স পায় কিন্তু এটা কথা কওঁ তাৰ পৰা টেক্স পালে কিন্তু হ'ব আমাৰ ছেফটিৰ কাৰণে তেওঁলোকে আমাক তেনেকুৱা এটা মানে কি বুলি কয় ৰক্ষা কৰে চ' সেইবিলাক কৰি চব ৰাইট ত' কিনো ক'ম মইতো ভালে মই পুলিচ সদায় মই নিজে হ'ব বিচাৰিছিলোঁ কিন্তু মোৰ ফিগাৰেই নাই কি ক'ম আৰু বহুত লং ভিডিঅ' কৰি নিদিওঁ মানে বেয়া লাগিব এইটো ভিডিঅ' কাটি কাটি ক্ৰপ কৰি বনাম অলপ আৰু তেওঁলোকক যাতে শুভেচ্ছা দিছোঁ আৰু যাতে তেওঁলোকে ভাল ধৰণে কাম কৰি যায় মাজুলীখনৰ বাবে গৌৰৱৰ কাম কৰিছে আৰু এটা কথা কওঁ যদি কোনোবা আৰক্ষী বিষয়াই যদি এই ভিডিঅ'টো চাই আছে তেনেহ'লে বহুত বহুত ধন্যবাদ আপুনি মোৰ আপোনাৰ সেই ব্যস্ত মাজত মোৰ ভিডিঅ'টো চাইছে যে আৰু লগতে এটা কমেণ্ট কৰি দিব আৰু ডাইৰী চাৰিবিলাক দেখিছে বেয়া চা নাপাব কিবা বাংলাদেশী বুলি নাভাবিব দিয়ক আমি বাইদেউ চমুকৈ দুৰাষাৰ বক্তব্য ৰাখিবলৈ আহ্বান জনাইছোঁ গামোচা লৈ লওক
ঐতিহাসিক মুহূর্তত উপস্থিত হয়েছো। মই বিশেষকে মাজুলী কমলাবাড়িতে মোর ঘর হওয়ার কারণে এই থানাখনের বিষয়ে বা এই থানাখনের লগত আগর যিখিনি আমার অভিজ্ঞ লোক আছিল সেই সকলের ইয়ার লগত কি সম্পর্ক বা আমার শৈশবটো থানার লগত কেনেদরে সম্পর্কিত হয়ে আছিল এই বিষয়ে অকমান মই কব পাৰিম। এই যে এই থানাখনের আমি যে তথ্য পাইছো এই তথ্য অনুসরি 1923 সনের 2 জুলাই তারিখে থানাখন স্থাপন করা হয়েছিল। যেটো সময়ত আমি প্রাথমিক বিদ্যালয়ত পড়ছিলো আমার মনত পড়ে যে প্রাথমিক বিদ্যালয়ত পড়ি থাকা অবস্থাত আমার একটা প্রশ্ন আসছিল ভূগোলত যে অবিভক্ত শিবসাগর জেলার তিনিখন ঠাই শিবসাগর জেলার মেপ আঁকি তোমালোকে বহুয়া। তেতিয়া আমি শিবসাগর যোরহাট আর মাজুলি থানার একটা রঙা ফুট দি পেলে বহাবলগীয়া হয়েছে। গতি এই মানে ভাবিছো আমার কারণে মাজুলীবাসীর কারণে এটা অতি ঐতিহাসিক সময় ঐতিহাসিক দিন ঐতিহাসিক ইভেন্ট যে নহক এতিয়া কথাটো যে এই থানাখনের লগত মাজুলীখনের বহুখিনি ইতিহাস জড়িত হয়ে আছে। যে মানে একটা উদাহরণ দিব বিচারিছো যে কমলাবাড়ি এই নাম ঠাইখনের নাম এটা সময় কমলাবাড়ি নাছিল। আমার আইতাহতে বা আমার ককাহতে কমলাবাড়ি কলে বলে কলে কমলাবাড়ি উপনগরখন নুবুঝায় এই ঠাইখনের নাম দিছে থানাঘাট। থানাঘাট নামটো এই কারণে আছিল যে এই পৌরাণিক থানাখনের কাষতেই আমার একটা ঘাট আছিল মানে তুনি নদীখনের ঘাট আছিল। যেটু ঘাটত মাজুলী সেই সময় পরিবহন ব্যবস্থা আছিল অতি অনুন্নত অতি প্রতিকূল। নাওয়ে সকল মানুষ মাজুলীর বিভিন্ন প্রান্তরপর এই থানাঘাটতে রয়ে ইয়াতে বজার সমার করে আগে নাওত উঠি গুছি যায় সেই কারণে এই ঘাটটো নামে থানাঘাট হয়েছিল আর সেই কারণে ঠাইখর নামও থানাঘাট হয়েছিল বলে আগর আমার ককা আইতা সকলে কোয়া শুনো। তারপরে একটা ডর কথা হয়েছে কি এই থানাখনের নিচেই কাষতে তুনি নদীত একটা ডুবি আছিল জেল ডুবি যার নাম জেল ডুবি। জেল ডুবি নামটো এই কারণে কৈছিলে বলে শুনো আমি আমার অভিজ্ঞসকলে বা পুরনি যখন আমার যখন প্রবীণ লোক প্রবীণ ব্যক্তি আছে তেখেতলে কয় যে যেটা জেল আছিল জেল মানে অস্থায়ী জেল একটা খাওয়াই আছে সেই খাওয়াইট লক্ষিমপুরের কারাবন্দী সকল আনি বিভিন্ন কামত খটাই ইয়াত অস্থায়ীভাবে রখা হয়েছিল সেই কারণে এই নামটো জেল ডুবি আছিল। ডুবি মানে একটা খাওয়াই কিন্তু জেল ডুবি নামে এতিয়াও তার নাম জেল ডুবি হয়ে আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মই জানো যেটা মই শুনেছিল যে 1947 সন ভারত স্বাধীন হওয়ার সময়ত মাজুলীর যখন স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল এই থানাখন মুখতে করা হয়েছিল আর কমলাবাড়ী হাইস্কুল যখন 1924 সনত প্রতিষ্ঠা হয়েছিল এই সম্মুখত থাকা সেই হাইস্কুলের প্রাঙ্গণতে গোটেই মাজুলীর বিভিন্ন প্রান্তরপর মানুষ গোট খাই পতাকা নি পেলায় থানাত উত্তোলন করেছিল। এই একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় বলে ভাবো।